আমি যতই তাকে দেখছি যেন মায়া আটকে। আজকে দুপুর তিনটায় পথে হলো পরিচয় নাটকটি প্রকাশ হতে যাচ্ছে বাংলা ভিশনের পর্দায়। নাটকটিতে একাধারে অভিনয় করেছেন বর্তমান সময়ের ছোট পর্দার সব থেকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল, ফারুক অপূর্ব এবং তানজিম শাইরা ততিনি। যদিও পথে হলো পরিচয় নাটকটির ফার্স্ট লুক পোস্টার সাপ্তাহখানিক আগে প্রকাশ পায়, কিন্তু সেই পোস্টারটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। অথচ আজকে জিয়াউল, ফারুক অপূর্ব এবং তানজিম শাইরা ততিনি নাটকটির আরও একটি পোস্টার শেয়ার করেছেন এবং সেই পোস্টারটি হচ্ছে দুর্দান্ত লেভেলের। পথে হলো পরিচয় নাটকটির সেকেন্ড যে পোস্টারটি প্রকাশ পেয়েছে সেই পোস্টার দেখেই বোঝা যাচ্ছে যে নাটকের গল্পের মধ্যে বেস্ট টুইস্ট রয়েছে। সেকেন্ড পোস্টারটিতে দেখা যাচ্ছে যে জিয়াউল, ফারুক অপূর্ব এবং তানজিম শাইরা ততিনি একটি খোলা আকাশের নিচে মাঠের মধ্যে শুয়ে আছেন, তাদের পিছনে একটি টেন্ট এবং তার পাশে দিয়ে রেল ক্রসিং। অর্থাৎ একটা মিস্ট্রিয়াস গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে এই পথে হলো পরিচয় এবং বাংলা ভিশনের পর্দায় তিনটার সময় এই নাটকটি আউট হবে। এবং আপনারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই নাটকটি কেমন হয়েছে। নাটকটিতে দেখানো হয়েছে জিয়াউল, ফারুক অপূর্ব এবং তানজিম শাইরা ততিনি হঠাৎ করেই তাদের একটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখা হয়ে যায়, আর সেখানে দুজনেই কিন্তু তারা হঠাৎ করে পথ ভুলে এবং ট্রেন মিস করে, যার কারণে তারা নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি এবং পথে মধ্যেই রাত্রি হয়ে যায়। আর সেখান থেকেই তাদের পরিচয় হয় এবং সেই পরিচয় থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, আর সেখান থেকেই নাটকের গল্পের মূল প্লটটি তৈরি করা হয়েছে। আর এ থেকেই বোঝা যাচ্ছে যে জিয়াউল, ফারুক অপূর্ব এবং তানজিম শাইরা ততিনির সবথেকে বেস্ট একটি নাটক হতে যাচ্ছে পথে হলো পরিচয় নাটকটি। আশা করি নাটকটি আপনাদেরও ভালো লাগবে এবং যারা নাটকটি দেখবেন তারা অবশ্যই পরবর্তীতে যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাতে ভুলবেন না যে নাটকটি আপনার কাছে কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো লেটেস্ট নাটকের আপডেট নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের লেটেস্ট গসিপের আপডেট পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।